আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘন্টায় প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস, তো দেশের কোন কোন জেলায় হবে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার মডেল, সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম উড়িষ্যা এলাকার কাছাকাছি ভুবনেশ্বরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এরই ফলে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া এই সমস্ত জেলাগুলোর উপর দমকা হওয়া বয়ে যাচ্ছে। লালমোহন, কালাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ শহরের অন্যদিকে খুলনা, সাতক্ষীরা, শিবনগর দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা হওয়া বয়ে যাচ্ছে। এরই কারণে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। ছোট নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে, কারণ এই মুহূর্তে সাগরে প্রচুর ঢেউ হচ্ছে, আপনারা অবশ্যই জানেন। আগামীকালও আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় দমকা হওয়া এরকম বাতাস কিন্তু বয়ে যেতে পারে। এবার আমরা আগামী 24 ঘন্টার সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে যাব। আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে? প্রিয় দর্শক, আগামীকাল 15 জুলাই দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে, বিশেষ করে বগুড়া, তারপর মহাদেবপুর। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে ঘোড়ারঘাট, মূলত রাজশাহী বিভাগের উত্তরের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার মডেল। এই সময় রাজশাহী বিভাগের আরও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে, সেটা সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহ এই সমস্ত জেলাগুলোর উপর দিয়ে কাপাসিয়া এবং কিশোরগঞ্জ, লাকাই, মৌলভীবাজার, সিলেট বিভাগের বিভিন্ন জায়গায়, মূলত তিন বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকতে পারে, সিলেট, ময়মনসিংহ, রংপুর, তারপর রাজশাহীতে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার মডেল। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি পুরো দিনটা যদি লাইভ ট্র্যাক করি, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিপাত হয়ে এরপর আবারও বৃষ্টিপাত কমে যাবে, বৃষ্টিপাত চলে যাবে বিক্ষিপ্ত আকারে, বৃষ্টিপাত হয়ে আবারও বৃষ্টিপাত চলে যাবে, এরপরে সিলেট বিভাগের মধ্যে ভালোই বৃষ্টিপাতের আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার মডেল। তো আগামী 24 ঘন্টায় দেশের উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই তিন বিভাগের এই সমস্ত জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় দেশের দক্ষিণাঞ্চল বা এই যে পূর্বাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে মূলত দেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বরিশাল, খুলনা, তারপর চট্টগ্রাম হলেও দু একটি জায়গায় বিক্ষিপ্ত হতে পারে, তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললে চলে। তো এবার আমরা একটু স্যাটেলাইট মোড থেকে ঘুরে আসবো, আমরা দেখি স্যাটেলাইটের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আমরা দেখতে পাচ্ছি দেশের উপর কোনো ধরনের মেঘ নেই, তবে মায়ানমার সংলগ্ন এই যে মায়ানমার এলাকায় কিছুটা মেঘ রয়েছে, সেই মেঘগুলো বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করবে, দেশের উপর প্রবেশ করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরে, তারপর এদিকে চন্দননগর, তারপর আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জেলাগুলোর উপর ভারী মেঘ রয়েছে, কারণ এখানে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে, তবে বাংলাদেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না। আগামী 5 দিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা একটু দেখে নিই, আগামী 5 দিনের মধ্যে দেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা, সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 104 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই সময় মৌলভীবাজার, লাকা এবং মাদান, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর ময়মনসিংহ, বিশনপুর এই সমস্ত জেলাগুলোর উপর কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো দেশের দক্ষিণাঞ্চলের পাহাড়ি অঞ্চলে দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে, বাকি জায়গায় তেমন বৃষ্টিপাত হওয়ার চান্স নেই। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।